বিদ্যুতের দাম নিয়ে আপত্তি সত্ত্বেও ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কেনা অব্যাহত রাখবে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আইনি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে না। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ইমরান হোসাইনের সহায়তায়। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে একটি চুক্তি করে বাংলাদেশ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৫ বছরের জন্য বিদ্যুৎ কিনতে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিগত সরকারের আমলে করা চুক্তিগুলো জাতীয় স্বার্থ রক্ষা করেছে কিনা তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। বিশেষ আইনের অধীনে শুরু করা এবং স্বচ্ছতার অভাব আছে এমন প্রকল্পগুলো যাচাই বাছাই করে দেখবে এ কমিটি। প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১ দশমাংশ পূরণ করে, তাই আদানির চুক্তিটি সরাসরি বাতিল করা কঠিন হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে এ সংক্রান্ত আইনি চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে বলেও সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায় মন্ত্রণালয়। এক্ষেত্রে চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে বিকল্প হিসেবে শুল্ক কমাতে পারস্পরিক চুক্তির কথা জানান সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে জানতে চাইলে কমিটি বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে বলে জানান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০২৩-২৪ অর্থবছরের সবশেষ অডিট মতে আদানি পাওয়ারের কাছ থেকে এক ইউনিট বিদ্যুৎ কিনতে বাংলাদেশের প্রায় ১২ টাকা খরচ হয়। এটি ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তুলনায় ২৭% বেশি এবং ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তুলনায় ৬৩% বেশি। এদিকে আদানি পাওয়ারের পাওনা ৮০ কোটি ডলার পরিশোধে কিছুটা হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এছাড়া সব মিলিয়ে ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলো বাংলাদেশের কাছে পাওনা ১০০ কোটি ডলার। বাংলাদেশের ডলার সংকটের কারণে এই বকেয়া পরিশোধেও তৈরি হচ্ছে জটিলতা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।